নিম্নমানের কাজ এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় এলাকাবাসীরা। বাগমা গোপী চৌমুনি এলাকায় নিম্নমানের কাজের অভিযোগ, বাম আমলে এই দুর্দশাগ্রস্ত রাস্তাটি। এলাকাবাসীদের দাবি মেনে বর্তমানে রাজ্য সরকার নতুনীকরণের উদ্যোগ নেয় এবং উদয়পুর পূর্ত দপ্তর থেকে 23 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের কাজ চলছিল। তবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করে ঠিকাদার সহ দপ্তরের আমলারা নিম্নমানের কাজ করে রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থ রাশি থেকে মোটা অঙ্কের টাকা মেরে দিতে মরিয়া হয়ে উঠেছে। জানা গিয়েছে, নিগতে 5 লক্ষ টাকার বিনিময়ে 23 লক্ষ টাকার এই কাজটি কিনেছিল ওই কন্ট্রাক্টর। রবিবার বাগমা গোপী চৌমুনি এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে এলাকা ছেড়ে পালায় ঠিকাদার দ্বয়। কাজে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে সাধারণ মানুষ আদৌ পিচের আস্তরণ তুলে ফেলছে খুব সহজে। স্থানীয়দের দাবি, অতি সত্বর দপ্তরের সঠিক হস্তক্ষেপের মাধ্যমে পুনরায় সঠিক সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। তারপরে আমি অফিসারে নিয়ে দিয়েছি, আমি বলে দেখেন চাই এই যে এই যারা ওই যে কয়ারে জানা বোধ জল টল ঘটছে আর বোধ গাড়ি দিতে বোধ উঠতে গেছে, আচ্ছা কটা দিয়ে দিব। এটা তো নলচর হইতে বাগমা পর্যন্ত, তারা তো এই গোমতী ডিস্ট্রিক্টের সীমানা থেকে ধরে তারা এইদিকে যাইতে আছে, পশ্চিম দিক তো খালি দিয়েছে। এটা বলে আরো কন্ট্রাক্টর আছে শুনতে আছি, এটা কন্ট্রাক্টরের ব্যাপার। তারা তো হাফ মাপ দিয়া কোনো রকম মিলে দিল বুঝে দিল, কিন্তু আমরা তো জনসাধারণ এতদিন বহু বছর ধরে কষ্ট পাইতে আছি। এটা তো 15-20 বছর ধরে রাস্তা হয় না, আমরা সাইকেল লইয়া কয়েদে বাইক লইয়া কত কষ্ট করিয়া চলতে আছি। যাও কাজ আরম্ভ হয়েছে আহ্বান দেওয়া যাইতেছে 900, এটা কোনো মানে কোনো সৌন্দর্যের কোনো ইয়ে লক্ষণই নাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।